দূরে থাকেন। সময়ের সাথে তাল মিলিয়ে বিশ্বমানের সেবা নিশ্চিত কল্পে আধুনিকায়নের কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। এরই অংশ হিসেবে কর্তব্যকালে বডি অন ক্যামেরার ব্যবহারের মাধ্যমে পুলিশি সেবা স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আসবে, পাশাপাশি পুলিশের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে। বৃহস্পতিবার সকালে বগুড়া জেলা পুলিশের আয়োজনে শহরের সাতমাথায় ট্রাফিক পুলিশের সদস্যদের শরীরে বডি অন ক্যামেরার ব্যবহারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, আব্দুর রশিদ, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন বডি অন ক্যামেরা ব্যবহারের সুফল তুলে ধরে পুলিশ সুপার বলেন, ইতিমধ্যে ই ট্রাফিকিং আওতায় নিয়ে এসেছি। এখানে পিওএস মেশিনের মাধ্যমে ট্রাফিক জরিমানা আদায় করা হচ্ছে, যাতে করে আমরা জবাবদিহিতা কাজে আমাদের কাজে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে পেরেছি। এবং এই বডি অন ক্যামেরা এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি, এবং এর মাধ্যমে যেটি হবে আমাদের যে অফিসার, যে সার্জেন্ট বা টিএসআই বা সাব ইন্সপেক্টর যাদেরকে বডি অন ক্যামেরা দেওয়া হবে, তারা যখন তাদের কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করবেন তখন তাদের যে কার্যক্রম সকল বিষয় কিন্তু এখানে রেকর্ডেড থাকবে। এবং পাশাপাশি আমরা অনেক সময় লক্ষ্য করি রাস্তাঘাটে অনেক সময় অপরাধ হয়, অনেক সময় সড়ক দুর্ঘটনা হয় বা অনেক ধরনের ইনসিডেন্ট হয়, কিন্তু সেগুলো কিন্তু অনেক সময় ফুটেজ পাওয়া যায় না। এবং আমরা মনে করি যারা দায়িত্বে থাকবেন তার আশেপাশের এলাকায় এই বডি অন ক্যামেরার মাধ্যমে সকল ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত ফুটেজ সংরক্ষণ করা যাবে, এবং এই ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে আমরা মামলা তদন্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে, ট্রাফিকিংয়ের ক্ষেত্রে এবং অন্যান্য ধরনের যে ঘটনা ঘটে থাকে সেই ক্ষেত্রে প্রকৃত যে ঘটনার চিত্র সেই চিত্রটি আমরা উপলব্ধি করতে পারবো। এবং আমাদের যে আধুনিক পুলিশি ব্যবস্থা, সেই আধুনিক পুলিশি ব্যবস্থা এবং আধুনিক ট্রাফিকি ব্যবস্থা প্রণয়নের ক্ষেত্রে আমরা মনে করছি এই বডি অন ক্যামেরা সংযোজন একটি অনন্য উদ্যোগ। এবং আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় তার ব্যক্তিগত উদ্যোগে কিন্তু এই কাজটি হয়েছে। ইউপি নির্বাচন চলছে, জাতীয় বিভিন্ন প্রোগ্রাম চলছে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা চেকপোস্ট কার্যক্রম করে থাকি। অনেক সময় দেখা যায় চেকপোস্টে কর্তব্যরত পুলিশের সাথে অনেকের বাকবিতণ্ড হয়, সে সকল ক্ষেত্রে আমরা মনে করি এই বডি অন ক্যামেরার মাধ্যমে আমরা ঘটনার যে প্রকৃত চিত্র সেটি উদ্ঘাটন করতে পারবো। এবং আমাদের মামলা তদন্ত ব্যবস্থাপনা আইন শৃঙ্খলা নিশ্চিত করা এবং আমাদের প্রযুক্তি ঘন ট্রাফিকের ব্যবস্থা নিশ্চিতের ক্ষেত্রে এই বডি অন ক্যামেরা আমাদের যেটি অনন্য সংযোজন হয়েই থাকবে। অপরদিকে শহরের যানজট নিরসন ও মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণের ব্যাপারে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে এই শহরের যে ক্যাপাসিটি, যে সড়ক ধারণ ক্ষমতা সেই তুলনায় কিন্তু এখানে যে তিন চাকার যে যানবাহন তার সংখ্যা কিন্তু অনেক বেশি। আমাদের আনুমানিক হিসাবে প্রায় 60,000 তিন চাকার যানবাহন এখানে চলাচল করে থাকে, এবং বিশেষ করে এই সাতমাথা এলাকায় তাদের প্রাবল্য অনেক বেশি, যাতে করে সমগ্র জেলাতে যে ট্রাফিক ব্যবস্থাপনা একটি অত্যন্ত আমি বলবো যে ঋণাত্মক প্রভাব পড়ে। এবং আপনি দেখেছেন যে বগুড়া শহরে এমনকি বগুড়া জেলায় অনেকগুলো মহাসড়ক, এবং এই মহাসড়কেও অনেক জায়গায় সম্প্রসারণের কাজ হচ্ছে, অনেক জায়গায় সড়ক ভাঙ্গা এবং বিভিন্ন জায়গায় ডাইভার্সনে, এই সকল কারণে আমরা দেখছি যে অনেক ধরনের পথচারীরা তারা সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন, মৃত্যুবরণ করছেন। এবং আমরা মনে করি যে আমাদেরকে একটি সমন্বিত উদ্যোগ নিতে হবে, এবং এই ক্ষেত্রে আমরা প্রত্যাশা করছি বগুড়ার জেলা প্রশাসন, পুলিশ, আমরা যারা আছি পৌরসভা কর্তৃপক্ষ, এবং এই যে যারা যানবাহন যারা বিভিন্নভাবে পরিচালনা করে থাকেন, মালিক বা শ্রমিক যারা আছেন, তাদের যারা সমিতির নেতৃবৃন্দ আছেন তাদেরকে নিয়ে আমরা অবশ্যই বসবো এবং এই সমস্যাটা আমরা একটা নিরসন করতে চাই। কারণ শহরের যে ধারণ ক্ষমতা তার চেয়ে অনেক বেশি যানবাহন, এই যানবাহন যাওয়ার কিন্তু জায়গা নেই, সেই জন্য দেখা যাচ্ছে যে শহরে একটা যানজটের সৃষ্টি হওয়ার সুযোগ হয়েছে। আমরা আশা করছি আমরা সামনেই এটা নিয়ে বসবো এবং আমরা সবাই মিলে একটি সমন্বিত পদক্ষেপের মাধ্যমে এই যে হাজার হাজার যে তিন চাকার যে যানবাহন আছে সেগুলোকে কীভাবে আমরা সুন্দরভাবে সেগুলো পরিচালনা করতে পারি সেই কাজ আমরা অবশ্যই করবো, এবং তার মধ্যে দিয়ে হয়তো বগুড়া শহরে যানজট ব্যবস্থাপনার একটা কাঙ্ক্ষিত পর্যায়ে একটা উন্নত হবে বলে আমরা বিশ্বাস করি। যানজট নিরসনে বগুড়া ট্রাফিক পুলিশ কাজ করছে, এর গতি বাড়াতে ট্রাফিক বিভাগে আরও 22 জন সদস্য সংযুক্ত করা হয়েছে। পুণ্ড্র নিউজ ডেস্ক রিপোর্ট।